মরণোত্তর চক্ষুদানের চেয়ে সেরা উপহার পৃথিবীতে আর কিছু হতে পারে না বলে মনে করেন সঙ্গীতশিল্পী মেহরিন। এজন্যই অন্ধ মানুষের চোখে আলো ফিরিয়ে আনতে স্বেচ্ছায় মরণোত্তর চক্ষুদান কার্ডে সই করেছেন তিনি। মেহরিন জানান, মৃত্যুর পর যেন দ্রুত সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির আই ব্যাংকে খবর দেওয়া হয়, সেজন্য তার সন্তানদের আগে থেকেই বোঝানো হয়েছে। দীপ্ত টিভির সঙ্গে একান্ত আলাপে এই মহৎ কাজের পরিকল্পনার কথা জানান তিনি। মেহরিনের সাক্ষাৎকার নিয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি বায়েজিদ আহমেদ, ক্যামেরায় ছিলেন মাসুদ দেওয়ান। মানে আপনি জাস্ট পাঁচটা মিনিট কেন, ১০ সেকেন্ড আপনি নিজের চোখটা বন্ধ করে দেখুন, যারা জীবনেও দেখতে পায় না তারা কেমন বোধ করে, তখন আপনার ইচ্ছা হবে যে না ভাই তোরা দেখ। একটা ফোন নাম্বার থাকবে, যেই ফোন নাম্বারটা অন্তত একবার হলেও পুরা বাংলাদেশে বড় বড় করে পোস্টার করে দেওয়া হবে, এটা ছোট ফোন নাম্বার। যদি কেউ মরণোত্তর চক্ষুদান নাও করে, যদি কার্ড ফিল আপ নাও করে, তাও যদি সে একবার ভুল করেও বলে বা সদিচ্ছায় বলে যে আমার চক্ষুটা ভাই তোরা দিস, অমুক একজনকে অমুক আত্মীয়কে দিস আমি মারা গেলে, তখন ছেলেমেয়েরা যেন একটা ফোন নাম্বার মনে রেখে সেই ফোনটা করে। এই একটা ফোন নাম্বারে দেখবেন আপনি যে অনেক সাড়া পেয়েছেন, অনেক আপনি রেসপন্স পাচ্ছেন। চক্ষুদান বলতে আমরা যেটা বুঝি যে চোখ নিয়ে যাওয়ার একটা বিষয় আছে, যে আইবলস, আসলে আইবলের বিষয় না, এটা একটা ছোট্ট একটা পার্ট নিয়ে যায় সে, যেটা টেরও পাবে না কেউ যদি দেখে জিনিসটা, একটা ছোট্ট একটা অংশ চোখের। যদি আমরা একবার বোঝাতে পারি মানুষকে, তাহলেই আমার মনে হয় এটা সাকসেসফুল হবে। এবং যেমন আপনারা বলছেন, অনুষ্ঠান করছেন, আমার জন্মদিনটা আমি আই ক্যাম্প করি সন্ধানীর সাথে, সারাদিন আমরা বুড়ো চাচা চাচিদের খুঁজে বের করি, কোনো একটা অজপাড়াগায় গিয়ে আমরা ক্যাটারাক্ট পেশেন্ট খুঁজি, কারণ গ্রামে ক্যাটারাক্ট পেশেন্ট এটা খুব সহজ একটা অসুখ, কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট অসুখ, মানে খুব একটা সিম্পল জিনিসে মানুষরা খুব এফেক্টেড হয়। আমি মরণোত্তর চক্ষুদান করেছি যাতে আমার চোখ দিয়ে দুটো মানুষ পৃথিবীতে পৃথিবীর সৌন্দর্য দেখে জীবনযাপন করতে পারে, এবং এটি একটি সাদকায় জারিয়া, মানে একটা মানুষ মারা গেলেই যে আপনি চোখটা ব্যবহার করতে পারবেন এরকমও কিন্তু না। এবং আমার মরণোত্তর দুটা মানুষ আমাকে ধন্যবাদ জানাবে, এটা আমার জন্য একটা অনেক বড় দোয়া। তো সেই লোভেই আসলে আমি চাই যে আমি মরণোত্তর চক্ষুদান করি। এবং আমার পরিবারকে বারবার, বিশেষ করে আমার ছেলে মেয়েকে বারবারই বলা হয়েছে যে তোমরা কোনো রকম ওই সময় ইমোশনাল বাইন্ডিংসে যাবে না, এটা আমার একটা ইচ্ছা যাতে তোমরা এটা পালন করো। আর করা উচিত কি অনুচিত এই বিতর্কে আমি যাব না, আমি কখনোই কাউকে উচিত বলে কোনো কিছু চাপিয়ে দেওয়ার মনোভাব পোষণ করি না। মরণোত্তর চক্ষুদান এটি যার ব্যক্তিগত ইচ্ছা, যদি সে চায় যে আমি কাউরে উপকার করি, তাহলে মরণোত্তর চক্ষুদানের থেকে বড় গিফট আর পৃথিবীতে আর কিছুই হতে পারে না, এটা আমি মনে করি। আসলে এটা খুব সিম্পল একটা জিনিস, এটা নিয়ে এটা যার ইচ্ছা তারই আসলে এটা একটা প্রকাশ, এবং এটা মানুষের ভালো করার একটা ইচ্ছার প্রকাশ, আর কিছুই না।